তো রোজ নিত্য নতুন জীবনের বাইরে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা খুব ভালো জিনিস আমার খুব ভালো লাগার একটা জায়গা তো প্রথমে বেরিয়ে পড়েছি সকাল সকাল মায়াপুরস্করণের উদ্দেশ্যে তো এখানে এসে একটু ছেড়া পরোটার আলুর দম খেয়ে নিলাম তো আমি কালনা থেকে এসেছি নবদ্বীপে খুব কাছেই বেশি দূরের রাস্তা নয় বাসে এলে এক ঘন্টা আর ট্রেনে এলে কুড়ি মিনিট তো এখান থেকে নবদ্বীপে এসে খেয়া পার হলি আমরা পৌঁছে যাব মায়াপুরে তো আমার এখানে আসতে এত ভালো লাগে আমি অনেকবার এসেছি আমার খুব ভালো লাগে থাকতে আর এখানে বারোটার আরতি দেখবো বলে তার জন্য মেনলি আমি যাচ্ছি যে ওই সময়টাতে দেখতে পাবো রাতের বেলায় আবার ডিউটি আছে তার জন্য ওই ছোট্ট সময় তার জন্য শুধুমাত্র ইস্কনই ঘুরবো আর অন্য জায়গায় ঘোরা হবে না তো অনেকটা সময় এলে সব জায়গায় দেখার মতো অনেক জায়গা আছে তো যেখানে গেলে যাদের মন খারাপ তাদেরও ভালো হয়ে যাবে আর আমার তো খুব ভালো লাগে এখানে আসতে চারিদিকে শুধু শুনলেই কৃষ্ণ নাম শোনা যাবে আর এত ভালো পরিবেশ যে যতবারই যাই এমন চারিদিক ফিরে তাকাচ্ছি মনে হচ্ছে আমি এই প্রথম যাচ্ছি কিন্তু আমি আগেও গেছি সব এত ভালো লাগে মানে দেখেই যাই মনে হয় দেখেই যাই তো এখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে নিলাম বুক খাওয়ার জন্য এরপর ঢুকতেই একজন ভদ্রমহিলা এত বই নিয়ে বসে আছেন সেই বইগুলোর মাহাত্ম অনেক অনেক তারপর এবার ঘুরে আমরা দেখছি সব চারিদিকটা আর এখানে দেখলাম যে কিছুজন নাচছেন আর খুব সুন্দরভাবে ফরেনাররা গান গাইছেন যেগুলো দেখলেও ভালো লাগে আর এখানে এসে মানুষজন সবাই আটকে যাচ্ছে কারণ এত সুন্দরভাবে ওনারা নাচছেন গান গাইছেন খুব সুন্দর লাগছিলো শুনতে তো এখানে অনেকটা দাঁড়িয়ে আমরা ওনাদের গান নাচ সব কিছু দেখলাম খুব ভালো লাগছিলো এত সুন্দর পরিবেশ চারিদিকে সবাই এত সুন্দরভাবে কৃষ্ণ নাম করছে এত ভালো লাগছে রে কি বলবো তোমরাও একটু গানটা শোনো দেখো তোমাদেরও খুব ভালো লাগবে তো চারিদিকে এত ফুল এত ফুল কি ভালো লাগছিল দেখতে মানে সুন্দরভাবে সাজানো গোছানো বড়িপাটি চারিদিক দেখো দেখলেও চোখ ঝুড়িয়ে যায় মানে যেদিকেই দেখাচ্ছি চোখ একবারে ফেরাতে পারছি না এত সুন্দর সব কিছু গোছানো চারিদিক তো তোমরা কারা কারা গেছো সবাই আমার কমেন্টে বলো যে তোমাদের কেমন লাগে এই মায়াপুর জায়গাটা জানি খারাপ লাগার কথাও নয় কারণ এই জায়গাটা এত সুন্দর তো এখানে ইস্কনের মন্দিরে ঢুকতে গেলে ফোন ব্যাগ সব কিছু রেখে আসতে হয় তো আমরা ফোন ব্যাগ রেখে অনেকক্ষণ মন্দিরের ভেতরে ছিলাম আরতি দেখলাম তারপর এসে খাওয়া দাওয়ার জায়গায় চলে এসেছি তো এখানে অনেক অনেক মানুষ খায় একসাথে খুব সুন্দর ব্যবস্থা আছে মানে এত সুন্দর ব্যবস্থা আর সব কিছু খাবার অফুরন্ত তো এখানে জল দিল প্রথমে পাতা দিলো তারপর হচ্ছে যে ভোগের খিচুড়ি দিলো তো তারপর খাওয়া দাওয়া সেরে নিলাম সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা এরকমভাবে আর দেওয়ার সিস্টেমও কিন্তু খুব ভালো এখানে মানে এত মানুষকে খাওয়াচ্ছে আর এত সুন্দরভাবে খাওয়াচ্ছে না কি বলবো তোমাদেরকে না এলে বুঝতে পারবে না তো খাওয়া দাওয়া শেষ করে ফেরার পালা ফেরার নাম হলেই মনটা খুব খারাপ হয়ে যায় এখান থেকে আর যেতে ইচ্ছা করে না তো লঞ্চে করে হচ্ছে যে খেয়া পার হলাম জানি না আবার কবে আসা হবে আবার কবে এরকম সুন্দর সময় কাটাবো জানি না তবে আজকের দিনটা খুব ভালো গেল খুব ভালো লাগলো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও